যান চলাচলে অযোগ্য হয়ে পড়া চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়ক মেরামতে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 12 কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে 4টি অত্যাধুনিক মেইনটেনেন্স ট্রাক। এর মাধ্যমে বর্ষাসহ যে কোনো মৌসুমে দ্রুত সময়ে সড়ক সংস্কার করা হবে, সহজে সাশ্রয় হবে জনবল ও অর্থের। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন রত্না জামান। সংস্কারের অভাবে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ রাস্তা গর্ত আর খানাখন্দে ভরা। শুষ্ক মৌসুম হওয়ায় বাতাসে উঠছে ধুলাবালি, ফলে এসব সড়কে দিনে চলাচলে সমস্যায় পড়তে হয়। এ অবস্থায় নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থায় গতিশীলতা আনতে কেনা হলো আধুনিক প্রযুক্তির 4টি মেইনটেনেন্স ট্রাক। 12 কোটি টাকায় নতুন কেনা এসব ট্রাক দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সড়ক মেরামত কার্যক্রম। একটা গাড়িতে আপনার পরিষ্কারও করতে পারবে, ট্যাগ কোনো মারতে পারবে, মিক্সিংও করতে পারবে এবং রোলিংও একসাথে, একই গাড়িতে রোলারও আছে একটা ছোটো, ওটা দিয়ে আমরা দুজন লোক, অপারেটর এবং কো-অপারেটর দুজন মিলে আপনার এই কাজটা সম্পূর্ণ করে দিতে। একদিক থেকে সময়, একদিক থেকে খরচ, মানে সব কিছু মিলিয়ে আমি মনে করি এই রোড মেনটেন্স ট্রাক এই পেট্রোলের জন্য পারফেক্ট। নতুন এই মেনটেনেন্স ট্রাক ব্যবহার করে দ্রুত সড়ক মেরামত করা যাবে বলে জানান সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা। 2 মাস ধরে ট্রেনিং চলছে এবং ওরা অলরেডি আজকে তো কাজ করলো, হ্যাঁ, এবং তারা অলরেডি এক্সপার্টিস তৈরি হয়ে গেছে। দিনে আধা কিলোমিটার রাস্তা রিপেয়ার করলাম, কিন্তু এটা দিয়ে আমি 2 কিলোমিটার রাস্তা রিপেয়ার করতে পারবো। শুধু শুষ্ক মৌসুম নয়, বর্ষায়ও নতুন এই প্রযুক্তির ব্যবহার করে নগরীর বিভিন্ন সড়ক মেরামত করা যাবে বলে জানান সিটি মেয়র। আগে বৃষ্টির সময় আমরা ফিজিক্যাল ব্যবহার করে ফেস ওয়াশ করতে পারতাম, এখন কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টির দিনও আমরা এই যে গর্ত হয় রাস্তার মধ্যে, এই বৃষ্টির দিনও আমরা বৃষ্টির মধ্যে এটা দিয়ে কাজ করতাম। রত্না সামান, 21 টেলিভিশন।